স্বাগত জানাচ্ছি নয়ন গেমার ইউটিউব চ্যানেলে। গাইজ, আমাদের সার্ভারে নতুন আরেকটা ইভেন্ট এসে গেছে, যে ইভেন্টের ভিতরে আমরা এয়ারশিপ এসি বান্ডিল পেতে চলেছি। তো গাইজ, দেখা থাকে বান্ডিলটা নিতে আমাদের কত ডায়মন্ড লাগে। আমরা কথা না বাড়িয়ে সরাসরি ইভেন্টের ভিতরে চলে যাব। আর ইভেন্টটা তো চলে আসলাম, তো গাইজ সবাইকে একটা রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, তারা জলদি সে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে লাইক দিয়ে দেন। তো গাইজ, এখানে আমরা দেখতে পাচ্ছি স্পিন যদি আমরা করতে যাই, 1 স্পিন করতে আমাদের প্রয়োজন হবে 20 ডায়মন্ড, আর যদি 5 স্পিন যদি একবারে করতে যাই তাহলে আমাদের প্রয়োজন হবে 90টা ডায়মন্ড। আর এখানে যদি আমাদের অন্যান্য কিছু আছে, তো এখানে কি গ্র্যান্টেড কোনো প্রাইজ দেওয়া আছে, যে গ্র্যান্ড প্রাইজের মধ্যে বান্ডিলটা পাবো কিনা সেরকম আমরা দেখিনি। সো গাইজ, এখানে যদি আমরা কত অনেকগুলো স্পিন করার পরে 20% ডিসকাউন্ট দিবে এরকমই কিছু বলতেছে, বাট গ্র্যান্ড প্রাইজ একবারে এতগুলো স্পিন করার পরে পাবো এরকম কোনো অপশন এই ইভেন্টের দেওয়া নাই। সো গাইজ, এবার আমরা স্পিন শুরু করে দিব, দেখি প্রথম স্পিনে আমাদেরকে কি দেয়। সো গাইজ, প্রথম স্পিন আই হোপ যে আমাদের ব্রন্টি ভাই যেরকম বান্ডিল বান্ডিল ভাই আবল তাবল দিবে গান স্কিন। সো গাইজ, আমরা জানি যে আমাদের প্রথম স্পিনে কখনো কিছুই দিবে না। তো গাইজ, দেখি আরেকটা সিঙ্গেল এক স্পিন করব, দেখি কি দেয়, এক স্পিনে দিয়ে দেয় বান্ডিলটা। ও ভাই, তো গাইজ এবার 5 স্পিন করব, দেখি 5 স্পিনে আমাদেরকে কি দেয়। সো গাইজ, এখানে 5 স্পিনেও কিন্তু আমাদেরকে দিচ্ছে না। আর এবার আমরা দেখি সিঙ্গেল স্পিন আবার করব, দেখি সিঙ্গেল স্পিনে আবার এখানে ম্যাজিক কিউ ফ্রেগমেন্ট দিচ্ছে। তো গাইজ, এখানে কিন্তু একের পর এক ডায়মন্ড ফুরিয়ে যাচ্ছে, বাট বান্ডিলটা কিন্তু আমাদেরকে দিচ্ছে না। তো 5 স্পিন আবার, সো আবারও 5 স্পিন। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের সেই কী বলে এটাকে, এয়ারশিপ এসি যে একটা যে নতুন কী যেন আছে ওইটা কিন্তু দিয়ে দিয়েছে, সেই কী যেন নাম এটার, ওইটা কিন্তু দিয়ে দিয়েছে। আর আমাদের কিন্তু এখানে 15 মিনিটের জন্য 20% ডিসকাউন্ট দিছে। সো গাইজ, এখানে কি 20% ডিসকাউন্টটাকে কীভাবে কাজ করবে আমি জানি না, বাট এখানে তো 15% ডিসকাউন্টের অপশনটা এখানে তো দিচ্ছে, বাট সামহাও ওইটা কোথা থেকে কাজ করবে, এখানে তো কোনো ডিসকাউন্টও দেয় নাই। সো দেখি, এখানে আমরা স্পিন করে দিলাম, দেখি কী দেয়। সো এইখানে কিন্তু আমাদের সেইটা দেয় নাই, শুধুমাত্র গান স্কিন দিল, বাট এটা দিচ্ছে না কেন আমি জানি না। দেখি আবার 5 স্পিন এবার দিয়ে দে ভাই, এবারও কিন্তু দেয় নাই। সো গাইজ, আমাদের তো ডায়মন্ড তো আর কত নিবে, বাট 5 স্পিনই তো করে যাচ্ছে, বাট ডায়মন্ড ইমোট দিয়ে দিছে। গাইজ, এই ইমোটটা আমার কাছে অলরেডি আছে, ফেভার টাইম। ওকে, দেখি ফেভার টাইমের ভিতরে আমাকে কি দেয়। সো এখানে 20টা স্পিনে করার পরে কিন্তু আমাদেরকে ফেভার টাইম দেয়, দেখি এই ফেভার টাইমের ভিতরে আমরা পাই কিনা। ওকে, পাই নাই। এখানে 20% ডিসকাউন্ট দেখতেছেন যে এইবার আমাদেরকে কাজ করতেছে, মানে 20টা থেকে 20-25টা মতো স্পিন করার পরে যে আমাদেরকে ফেভার টাইম দিবে 15 মিনিটের জন্য। দেখি এবার 15 মিনিটের মধ্যে আমরা এটা পাই কিনা। সো গাইজ, এইখানে এত বেশি ডায়মন্ড লাগতে চলেছে যে আমি বলে বোঝাইতে পারবো না। আর গাইজ, যারা যারা নিছেন আপনারা, আপনাদের কত ডায়মন্ড লেগেছে একটু কমেন্ট সেকশনে জানাইন, কারণ আমি দেখতে চাই যে আপনারা যারা যারা এই বান্ডিলটা নিছেন আপনাদের কত ডায়মন্ড লাগছে। আর আমি তো এখানে স্পিন দিয়েই যাচ্ছি, বাট গারিনা সামহাও এটা আমাকে দিচ্ছেই না। আর এ কিরে ভাই, যত সব আবল তাবল দেখেন সব কিছু আবল তাবল দিচ্ছে, বাট বান্ডিলটা দিচ্ছে না। সো গাইজ, এখানে আমি একটু স্কিপ করে দিচ্ছি ভিডিওটা, যাতে অনেক বড় না হয়ে যায়। সো গাইজ, আমাদের এখান থেকে 2200 প্রায় 2300 ডায়মন্ড নিয়ে নিল, বাট এখনও পর্যন্ত আমরা বান্ডিলটা পাই নাই। গাইজ, এটা কেমনে কি, এটা কেমনে পসিবল যে এতগুলো স্পিন দেওয়ার পরও এটা আমরা পাই নাই। সো গাইজ, আরেকবার আমি ডায়মন্ড টপ আপ করে আসতেছি, দেখি তারপরে এটা আমি পাই। ওকে গাইজ, আমরা আরও একবার 1100 ডায়মন্ড টপ আপ করে আসলাম, তো এইবার দেখি আমাদেরকে বান্ডিলটা দেয় কিনা। এতক্ষণ তো আমরা যে স্পিন করে গেছি, বাট ওই স্পিনগুলোতে আমাদের কোনো কাজই দেয় নাই গাড়ি না, আমাদেরকে শুধুমাত্র স্ক্যানার বাউন্টি দিয়ে এগুলো দিয়ে আমাদেরকে ভোলাই রাখছে, বাট আমরা তো বান্ডিলটা নিয়েই ছাড়বো, এটা প্রতিজ্ঞা করে রাখছি গাইজ আপনাদেরকে আজকে বান্ডিলটা নিয়ে এই দেখাবো। সো গাইজ, এখানে আমি কিন্তু আবার স্পিন করে যাচ্ছি, বাট এখনো পর্যন্ত আমাকে দেয় না, মানে কত ডায়মন্ড নিবে। গাড়িটা তো একটা ফিক্সড করে রাখে যে এত ডায়মন্ড হলে বান্ডিলটা দিয়ে দেবে। সো গাইজ, আমাদেরকে কত ডায়মন্ড নেওয়ার পরে এটা দিবে এটা আপনারা কমেন্ট সেকশনে বলেন। দেখেন যে এই রেড হুড বান্ডিলটা আমি মনে হয় 40 বার পাইছি এই নিয়ে, বাট আমাদেরকে একটা বান্ডিল যেটা লাগবে সেটা গাইজ দিচ্ছেই না। দেখেন আমরা স্পিন করে যাচ্ছি, আর কই, আর কত, আর কত, দেখি সিঙ্গেল স্পিন আমরা 4-5টা করবো, দেখি একটা না, দেখি একটা, 4-5টা, দেখি এবার 5 স্পিন। সো এবারও দেয় না, এবার সিঙ্গেল স্পিন, দেখি সিঙ্গেল স্পিন। গাইজ দেখেন, 1000 ডায়মন্ড আমরা কিভাবে শেষ করে ফেললাম, একদম 3000 ডায়মন্ড জায়গায় দাঁড়ায় শেষ করলাম গাইজ, এখনো দিচ্ছে না। কী রে ভাই, কি আর কত। সো গাইজ, আমরা তো এত বেশি মানে বুঝলাম না এই ডায়মন্ড মানে এই বান্ডিলের ভিতরে কী আছে যে বান্ডিলটা দিতেই চাচ্ছে না। গাইজ, 3000 ডায়মন্ড আমরা শেষ করে ফেললাম এই বান্ডিলটা, 3300 ডায়মন্ড শেষ করে ফেললাম, তারপরেও গাইজ দিচ্ছে না বান্ডিলটা।
ওকে সো গাইস আমরা আরো একবার 1100 ডায়মন্ড টপ আপ করে আসলাম আর এখানে দেখতেছেন ফেভার টাইম বাট ফেভার টাইম কিসের ফেভার টাইম আমি বুঝলাম না এখানে তো আমরা স্পিন করে যাচ্ছি বাট বান্ডিলটা স্যার আমাদেরকে সব কিছু দিয়ে দিয়েছে বান্ডিলটা এখনো গাইস দিচ্ছেন আর আমরা দেখেন একের পর এক কত ডায়মন্ড টপ আপ করলাম অলরেডি 3000 ডায়মন্ড শেষ করছি 4000 ডায়মন্ড রানিং এর মধ্যে যদি না আসে গাইস আমরা নিব না আজকে এই ডায়মন্ডটা মানে এই বান্ডিলটা হয়তোবা কোনো জ্যাক ফাইনালি গাইজ আমাদের পুরো 4000 ডায়মন্ড শেষ করার পরে যে এ বান্ডিলটা আমরা পাইছি মানে বুঝতেছেন গাইজ এ বান্ডিলের মধ্যে কি আছে এমন আমি বুঝলাম যে এত ডায়মন্ড লাগলো এই বান্ডিলটা নিতে সো গাইজ ফাইনালি আমরা সেই বান্ডিলটা পেয়ে গেছি এবং বান্ডিলটা আপনাদের একবারে ওপেন করে দেখাবো যে এই বান্ডিলের ভিতরে তেমন কি আছে যে আমাদের পুরো 4000 ডায়মন্ড এই বান্ডিলটা আমাদের কাছ থেকে নিল সো গাইজ এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জোসেফ ক্যারেক্টার নিয়ে নিয়েছিলাম সো আমরা একটু ক্যারেক্টারটা চেঞ্জ করে নিই জোসেফ ক্যারেক্টার দিয়েও কিন্তু আমাদের শেষ পর্যন্ত কোনো কাজে দেয় নাই যার কারণে আমরা ক্যারেক্টারটা একটু চেঞ্জ করে নিব আমাদের আলোকটা কই আলোক কই গেল এখান থেকে এই যে আলোকটা পেয়ে গেছি ওকে সো গাইজ এবার আমরা একবারে বান্ডিলটা ওপেন করে দেখাবো সো গাইজ এখানে দেখতেই পারতেছেন আমাদের 4000 ডায়মন্ডের বান্ডিল একদম পুরা গেছে আর কি আমাদের কাইটা নিছে গাড়ি না আর এখানে আরেকটা বান্ডিল দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা পাইছি আরও কী কী পাইছি সবই আপনাদেরকে আমরা দেখাই দিব সো গাইজ তার আগে বান্ডিলটা একবারে কুইক ইকুইপ করতেছি দেখেন আপনাদের এটা হলো সামনের অংশ আর এই যে এটা হলো পিছনের অংশ এটা অনেকটা সামুরাই যে বান্ডিল আছে না ওইটার মতো করছে কিছুটা একদম মানে ওইটার মতো করছে বান্ডিলটাতে খুব ভালো বলবো তাও কিন্তু না সো গাইজ তারপরও এত বেশি ডায়মন্ড লাগলো এটা নেওয়ার জন্য সো গাইজ আমরা এখানে আর কোনো কথা না বাড়িয়ে বান্ডিলটা একবারে কুইক ইকুইপ করে ফেলতেছি ওকে বান্ডিলটা ওপেন করে ফেললাম এবং বান্ডিলের সাথে একটা মাস্কও দিছে মানে মুখোশ মতন মানে চোখের মধ্যে পরা যাবে এরকম কিছু দেবো চোখের কালারটা দেখতেছেন তো গাইজ এই হলো আমাদের সে বান্ডিলটা যেটা আমাদের নিতে প্রায় 4000 উপরে বেশি ডায়মন্ড লাগছে আর এইখানে আমরা কি কি আরো পাইলাম সেটা একটু আপনাদেরকে দেখাই দেই কোনো গানের স্কিন কি পার্মানেন্ট পাইছেও আছে যে এইখানে যে এইটার স্কিন পাইছি এটা হলো স্কেটি নামে একটা কিছু আছে এটার এটার স্ক্রিন গাইজ বের হয়ে গেছে যে দেখেন স্কেটের স্ক্রিনটাও আমরা পাইছি আর এটা কিন্তু লেজেন্ডারি না আপনারা দেখতেছেন এটা কিন্তু লেজেন্ডারি না লেজেন্ডারি সারাই কিন্তু তাছাড়া লেজেন্ডারি সারাই এটা নিতে এত ডায়মন্ড লাগলো আচ্ছা আরও কী কী পাইলাম এখানে সার্ফবোর্ড পাইছি গাইজ এই যে দেখতেছেন এই সার্ফবোর্ডটা পাইছি ব্যাকপ্যাক পাইছি এই যে দেখেন এই ব্যাকপ্যাকটা পাইছি এটা হলো আমাদের লেভেল 3 অবস্থায় আর এটা হলো লেভেল 2 আর এটা হলো লেভেল 1 থাকা অবস্থায় দেখাবে আর গাইজ এই যে আরও আরেকটা ব্যাকপ্যাক পাইছি যেটা অলরেডি আমার কাছে আগে ছিল তাছাড়া আর তেমন কিছু দেখতেছি না গাইজ আর এখানে মেবি আমরা একটা পেটের স্কিন পাইছি সেটা কই গেল পেটের পেট তো আমরা হ্যাঁ পেটের স্কিন পাইছি যাই হোক পেট তো যেটা আমাদেরকে দিছে ওইটা অলরেডি আমাদের কাছে ছিল যাই হোক ওইটা আমাদের আর কোনো কাজে দিচ্ছে না আর এইখানে গাইজ যা যা ছিল সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিছি এবং এই বান্ডিলটা আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট সেকশনে জানাবেন এটা হলো সামনের অংশ পিছনের অংশ দেখতেছেন চুলটা অনেক বড় তাছাড়া এটাতে আলাদা স্পেশাল অ্যাবিলিটি বলতে কিছু নাই সো গাইজ এই বান্ডিলটা যারা যারা নিয়েছেন আপনাদের কত ডেমো লাগলো একটু কমেন্ট সেকশনে জানান আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন টাটা বাই বাই